কোভিড-19 করোনা ভাইরাস, যেহেতু করোনা ভাইরাস বাংলাদেশে খুব ভয়াবহ রূপ দেখানো শুরু করেছে, সো এই বিষয়ে অবশ্যই সচেতনতা দরকার আছে আমাদের, এই জন্য ভিডিওটি তৈরি করা। সো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আমরা কোভিড-19 এর থার্ড স্টেজে প্রবেশ করে ফেলেছি, মানে কমিউনিটি স্প্রেড হতে যাচ্ছে এবার। এক্ষেত্রে কি হবে আর কি করতে হবে? থার্ড স্টেজ মানে কার কিভাবে কোথা থেকে কিভাবে করোনা ভাইরাস সংক্রমণ হচ্ছে তা আর খোঁজ বা পাত্তা পাওয়া সম্ভব নয়। এখন কি করতে হবে? বয়স্কদের ভুলেও ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না। যে কোনো বয়সে শারীরিকভাবে দুর্বল, ডায়াবেটিক্সের রোগী, প্রেশারের রোগী, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগী ভুলেও ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না, কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বিশেষ দরকারে সুস্থ সবল যুবক বা যুবতী যদি ঘরের বাইরে যেতেই হয়, তবে কম করে 3 মিটার দূরত্ব বজায় রেখে কাজগুলো সম্পন্ন করবেন। সার্জিক্যাল মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে এবং 3 মিটার দূরত্ব বজায় রেখে আপনি আপনার কাজগুলো কমপ্লিট করেন। বাজারে থাকাকালীন বা বাজার থেকে এসে নিজের নাক, মুখ, চোখ এমনকি কানেও হাত দেওয়া যাবে না, যতক্ষণ না ডেটল, সেভলন ইত্যাদি হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে 1 মিনিট ভালোভাবে ঘষে হাত ধোয়া না হচ্ছে। হাত ধোয়া শেষ হলে বাজারে ব্যবহৃত জামা, কাপড়, ডিটারজেন্ট, গোলা পানিতে কম করে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে তারপর ধুতে হবে এবং সাথে সাথে গোসলও করে নিতে হবে। ঘরের মধ্যে কোভিড-19 রোগী বা সন্দেহজনক কেউ না থাকলে মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই। গরম চা, গরম কফি, গরম পানি 1 থেকে 2 ঘন্টা পরপর খেতে পারলে ভালো। গলার মধ্যে কিছু জমে আছে এমন মনে হলে গরম পানি প্লাস লবণ অথবা বেটালিন জাতীয় গার্গেল ব্যবহার করা দরকার। ভালোভাবে ধুয়ে ভিটামিন সি যুক্ত ফল বেশি খেলে ভালো। ফলগুলো 1/2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। বাইরে থেকে আনা বিস্কুট, কেক ইত্যাদির যে কোনো প্যাকেট ব্যবহার করার আগে ধুয়ে নিতে হবে। ঘরের ভিতরে ঝাড়ু দেওয়া যাবে না, বরং সরাসরি লাইজল জাতীয় ফ্লোর ক্লিনার দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই ধুলো উড়তে দেওয়া যাবে না। বাজারে বা বাইরে ব্যবহৃত জুতো ঘরের বাইরেই রাখতে হবে। বাইরের যে কোনো ব্যক্তিকে কোভিড-19 পজিটিভ রোগী ভাবুন এবং সেই মতো নিজেকে সচেতন রাখুন, যেহেতু স্টেজ 3 প্রবেশ করেছি আমরা। খবরের কাগজ, পার্সেল, কাজের লোক, বাইরের যে কোনো লোক ঘরে আসতে চাইলে সরাসরি না বলুন, কোনো খবর জানতে অনলাইনে জানুন। শুধুমাত্র ঘরের রান্না করা খাবার খান। দয়া করে কোনো খাবার অপচয় করবেন না বা নষ্ট করবেন না। বাসায় বাজার তরিতরকারি যা আছে সেগুলিকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন। ঠান্ডা খাবার বা পানীয় সম্পূর্ণভাবে বর্জন করুন। ঘর থেকে একদম না বের হয় হলো বেস্ট ওয়ে। এ সময় ঠান্ডা, কাশি, জ্বর, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি জাতীয় সমস্যা হলে রাস্তার পাশে ফার্মেসিওয়ালার কাছ থেকে কোনো মেডিসিন নেবেন না, কারণ তাদের ম্যাক্সিমাম প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, ব্যথার ঔষধ থাকে যা কিনা খেলে এখন হিতে বিপরীত হতে পারে। উপরের সমস্যাগুলো হলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সৃষ্টিকর্তা আমাদের সকলকে রক্ষা করুন। স্টে হোম, স্টে সেফ। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, যেহেতু আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি কোভিড-19 থার্ড স্টেজে। এখন থেকে এটা খুব ব্যাপক আকার ধারণ করবে যেটা সবাই ধারণা করছে। সো অবশ্যই যদি আমরা সচেতন থাকে আল্লাহ ভরসা কোনো সমস্যা হবে না। সো আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং যারা যারা আপনার কাছের মানুষ এবং সবাইকে, কাছের মানুষ তো অবশ্যই আছে এবং যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেন, যারা যারা ভিডিওটা দেখে যাতে নিজেরা সেফ থাকতে পারে, নিজেদেরকে সেফ রাখতে পারে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।